করোনা টিকার সনদ ছাড়া রেস্টুরেন্টে খাবার পরিবেশন করায় চট্টগ্রামের 9 রেস্টুরেন্ট মালিককে ৪৩,০০০ টাকা জরিমানা। বাঁশখালী, পেকুয়া, কুতুবদিয়ার কুখ্যাত জলদস্যু কবির বাহিনীর প্রধান নুরুল কবির সহ ১৩ জন বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার। চট্টগ্রামের পটিয়ায় বালুবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে এক শ্রমিক নিহত, আহত আরও ৩। লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত। চট্টগ্রামের পটিয়া পৌর সদরের তালতলা চৌকি এলাকা থেকে 2 চোরকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা। কক্সবাজারের উখিয়ার মরিচা এলাকায় 1 কেজি আইস সহ 2 যুবককে আটক করেছে বিজিবি। চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রিলাক্স পরিবহন বিদ্যুতের খুঁটি ভেঙে খাদে পড়ে 3 যাত্রী আহত।